हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब आबारो ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस प्रैक्टिस वीडियो पार्ट 4। तो एर आगे हमें तुम्हारे साथ ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस माने ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस प्रैक्टिस वीडियो ऑलरेडी तीन टी शेयर करी। जरा देखो वीडियो डिस्क्रिप्शन बॉक्स चेक करो, हमें लिंक दिए देव ओखान के तुम्हारा देखे नीते पारो। तो ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस एखाने प्रथम कि आछे देखो, मैं बेसिकाली ए वीडियो ते आमरा कि करी जे समस्त जे ग्रामार जेगुलो आछे सेगुलो माने सेंटेंसेर ट्रांसफॉर्मेशन जेगुलो तुम्हारे डू एज डायरेक्टेड हिसाबे थाके, से तुमि जे क्लासे पढ़ो ना केन, क्लास 9 बा 10 11 12 सब क्लासेर जोन्नो किन्तु ए वीडियोगुलो दरकार। तो प्रथमटा रयेछे हि इज एज डल एज अ डंकी, एटा रयेछे, एटा कि कोन डिग्रीते रयेछे, एटा पजिटिवे रयेछे, निये जेते हबे कम्पारेटिवे। তাহলে হি ইজ অ্যাজ ডাল অ্যাজ এ ডাঙ্কি, তার মানে কি সে একটা ডাঙ্কি অর্থাৎ গাধার মতোই বোকা, তার মানে একটা গাধা তার থেকে বেশি বোকা নয়। তাহলে এ ডাঙ্কি DONKEY, এ ডাঙ্কি ইজ নট ডালার দ্যান হিম, মানে একটা ডাঙ্কি তার থেকে বেশি বোকা নয়। হয়ে গেল, অর্থটা আমাদের কি করতে হবে একই রাখতে হবে, মানে মানেটা একই রাখতে হবে কিন্তু কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হবে। দেখো এখানে যখন আমি নট নিয়ে আসলাম আর ডাল থেকে কি করে দিলাম ডালার করে দিলাম, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল যে একটা ডাঙ্কি তার থেকে বেশি বোকা নয়। তারপর এটা দেবারতি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটাকে কী করতে হবে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে সাথে পজিটিভ ডিগ্রিও করতে হবে দুটোভাবে, এক প্রথমে কম্পারেটিভ ডিগ্রি করবে তারপরে পজিটিভ ডিগ্রি করবে। তো প্রথমটা কী রয়েছে দেবারতি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে প্রথমে এটাকে পজিটিভে নিয়ে যাই কারণ এটা সুপারলেটিভে রয়েছে, মানে দেবারতি হচ্ছে এই ক্লাসে সব থেকে ভালো মেয়ে, মানে ওর থেকে ভালো আর কেউ নেই। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ দেবারতি, নেক্সট। তারপরে কি বলেছে কম্পারেটিভ ডিগ্রি, তো এটাকে তাহলে এবার কি করবো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে কিভাবে নিয়ে যাব, বলেছে দেবারতি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মানে দেবারতি হচ্ছে সেরা মেয়ে, মানে সবচাইতে ভালো মেয়ে এই স্কুলে। তাহলে চেঞ্জ করলে কি হবে, কম্পারেটিভে যদি নিয়ে যাই তার মানে দেবারতি অন্য মেয়েদের তুলনায় ভালো, তাহলে দেবারতি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, মানে ক্লাসের অন্যান্য মেয়েদের থেকে দেবারতি ভালো। হয়ে গেল, তাহলে এটা কম্পারেটিভ হয়ে গেল, আর আগেরটা করলাম পজিটিভে। তারপরটা ম্যান ইজ মর্টাল, মেক ইট নেগেটিভ, তার মানে এটাকে কী করতে হবে নেগেটিভ বানাতে হবে, না বোধক বানাতে হবে, মানুষ মরণশীল। এটাকে যদি আমি নেগেটিভ বানাই তাহলে কী করতে হবে একটা নট আনতে হবে, আর সাথে এই মর্টাল ওয়ার্ডটার কী করতে হবে একটা অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তাহলে কী লিখবো, ম্যান ইজ নট ইমর্টাল, মানে মানুষ অমরণশীল নয়, তার মানেই মানুষ হচ্ছে মরণশীল, ইমর্টাল। হয়ে গেল, তারপরটা হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে হবে, সে এতটাই দুর্বল যে সে কী করতে পারে না, চলতে পারে না, মুভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, আগেরটা ছিল নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে না বাচক, আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। তাহলে সে এতটাই দুর্বল যে আমরা মানে সে নড়তে পারে না। তাই যখন তোমাদের এরকম অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তখন তোমরা হয়তো জানো যে এখানে সো আর দ্যাট থাকলে কী দিয়ে কী আসে তাও কিন্তু তোমরা বুঝতে পারো না অনেক ক্ষেত্রে। তো এখানে বলে দিই যে তোমাদের নেগেটিভ থাকুক বা অ্যাফার্মেটিভ যদি থাকে এরকম সেন্টেন্সে তাহলে তখন কী করবে TOO আর TOO ব্যবহার করবে। তাহলে এরকমভাবে লিখবে হি ইজ টু উইক
টু মুভ, ব্যাস টি ডাবল ও টু আর টি ও টু ব্যবহার করে হয়ে গেল। তারপরটা, দ্য বয় প্রাইডস হিমসেলফ আপন হিজ ওয়েলথ, মানে ছেলেটা কি করে নিজের সম্পত্তির উপর গর্ববোধ করে। তাহলে ছেলেটা নিজের সম্পত্তির উপর গর্ববোধ করে, এখানে কি বলেছে, চেঞ্জ দ্য ভার্ব ফর্ম অফ প্রাইড ইনটু দ্য নাউন। তাহলে যেখানে প্রাইডে ভার্ব ফর্ম রয়েছে সেইটা আর কি করতে হবে, নাউনে কনভার্ট করতে হবে এবং সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে প্রাইড থেকে কি হয় প্রাউড, তাহলে কি লিখবো, দ্য বয় টেক্স প্রাইড, প্রাইড থেকে তাহলে কি হয়ে যাবে, এখানে প্রাইডই থাকবে প্রাউড কিন্তু হবে না। তাহলে দ্য বয় টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, মানে তার সম্পত্তিতে সে গর্ববোধ করে। তারপরে নেক্সট, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন মানে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে। তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস মানে সেই হলো এই ক্লাসে সব থেকে লম্বা ছেলে। তাহলে অন্য ছেলেরা তার মতো এত লম্বা নয়, এটা করলে কি হবে, এটা চলে যাবে পজিটিভ ডিগ্রিতে। তার মানে হি ইজ, তাহলে কম্পারেটিভে নিয়ে যেতে গেলে কি করতে হবে, হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হয়ে গেল। নেক্সট, হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, কে না তার বাবা মাকে ভালোবাসে, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করতে হবে, কে না তার বাবা মাকে ভালোবাসে, তারপরে সবাই তার বাবা মাকে ভালোবাসে, তাহলে কিভাবে লিখব, এভরি ওয়ান লাভস হিজ প্যারেন্টস, মানে সবাই তার বাবা মাকে ভালোবাসে, হয়ে গেল। এবার নেক্সট চলো কি আছে দেখি, তারপরটা বলেছে অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, মানে যখনই সে স্টেশনে পৌঁছালো ট্রেন ছেড়ে দিল। তাহলে এখানে এটাকে কি বলেছে, রিরাইট ইউজিং নো সুনার দ্যান, তাহলে নো সুনার দ্যান ব্যবহার করে এটা কি করতে হবে, রিরাইট করতে হবে। তাহলে কি লিখব, অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন, মানে নো সুনার ডিড হি রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, এরকম ভাবে করব, নো সুনার ডিড হি, কোন টেন্সে রয়েছে এটা, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তার জন্য এখানে ডিড ব্যবহার করছি, ডিড হি রিচ দ্য স্টেশন দেন হি লেফট, সরি দেন দ্য ট্রেন লেফট, মানে যখনই সে স্টেশনে পৌঁছালো তখনই সঙ্গে সঙ্গে কি করলো, ট্রেনটা ছেড়ে দিল। তারপরটা, হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, সে দুঃখিত কারণ তার দেরি হয়েছে বলে, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, তাহলে এটাকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে টার্ন করতে হবে বা সিম্পল সেন্টেন্স বানাতে হবে। এটা অলরেডি কোন সেন্টেন্স রয়েছে, এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এখানে দেখো হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, তাহলে এখানে দুটো ওয়ার্ড রয়েছে, তাহলে কি করতে হবে, এটাকে দুটো ফাইনাইট ওয়ার্ব থাকলে তো চলবে না, আমাদেরকে একটা কি করতে হবে, নন ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করব, হি ওয়াজ সরি ফর বিইং লেট, মানে দেরি হওয়ার জন্য সে দুঃখিত, হি ওয়াজ সরি ফর বিইং লেট, হয়ে গেল। নেক্সট, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, রিমুভ টু অ্যান্ড টু, তাহলে টি ডাবল ও টুটাকে রিমুভ করতে হবে, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, তাহলে টু আর টু রিমুভ করলে কি আসবে, সো দ্যাট, তাহলে দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট, এখানে এটা দুভাবে লিখতে পারো, ইট নিডস নো নো এক্সপ্লেনেশন এটা লিখতে পারো, আর একটা কি লিখতে পারো, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড এনি এক্সপ্লেনেশন, এটাও কিন্তু করতে পারো।
দুটো কিন্তু বলে দিলাম। তারপরটা শি অফার্ড মি টি বাট আই আক্স ফর এ গ্লাস অফ ওয়াটার, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে, মানে এটা কম্পাউন্ডে রয়েছে। দেখো সে আমাকে চা অফার করেছিল কিন্তু আমি কি বললাম যে আমাকে এক গ্লাস জল দিতে। তাহলে এখানে যখন কমপ্লেক্স বানাবো দো দিয়ে করব, দো শি অফার্ড মি এ টি দোষী অফার্ড মি টি কমা আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। তাহলে হয়ে গেল। আর লাস্টের দুটো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এই দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট ফাইভে অ্যানাউন্স করবো। তো প্রথমটা রয়েছে নান বাট বয়েজ ক্যান ফ্লাই কাইটস, তাই এটা এখানে কী বলেছে রিরাইট ইউজিং ওনলি, তাহলে এখানে ওনলি ব্যবহার করে তোমাদের রিরাইট করতে হবে। তারপরে দু নম্বর ইট ইজ দ্য টলেস্ট বিল্ডিং অফ মুম্বাই, এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।